হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে সাউথের সবথেকে ধনী 10 জন অভিনেতা সম্পর্কে। কথা বলবো বর্তমানে সাউথের সবথেকে ধনী নায়ককে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। 10 নম্বর রয়েছে টলিউড প্রিন্স মহেশ বাবু। মহেশ বাবুর মোট সম্পত্তির পরিমাণ হলো 300 কোটি টাকা। 9 নম্বর রয়েছে রেবেল স্টার প্রভাস। প্রভাসের মোট সম্পত্তির পরিমাণ হলো 330 কোটি টাকা। 8 নম্বর রয়েছে বর্তমান সময়ে তামিল ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। থালাপাতি বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ হলো 355 কোটি টাকা। 7 নম্বর রয়েছে ভারতের সবথেকে জনপ্রিয় নায়ক রজনীকান্ত। রজনীকান্তের মোট সম্পত্তির পরিমাণ হলো 376 কোটি টাকা। 6 নম্বর রয়েছে বর্তমান সময়ে সাউথের সবথেকে জনপ্রিয় নায়ক স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ হলো 400 কোটি টাকা। 5 নম্বর রয়েছে তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআরের মোট সম্পত্তির পরিমাণ হলো 460 কোটি টাকা। 4 নম্বর রয়েছে সাউথের মেগা স্টার চিরঞ্জীবী। চিরঞ্জীবীর মোট সম্পত্তির পরিমাণ হলো 500 কোটি টাকা। 3 নম্বর রয়েছে বিশ্বনায়ক কামাল হাসান। কামাল হাসানের মোট সম্পত্তির পরিমাণ হলো 675 কোটি টাকা। 2 নম্বর রয়েছে তেলুগুর অন্যতম জনপ্রিয় নায়ক আক্ষিনী নাগার্জুনা। নাগার্জুনার মোট সম্পত্তির পরিমাণ হলো 850 কোটি টাকা। বর্তমান সময়ে সাউথ ইন্ডিয়ার সবথেকে ধনী নায়ক হলো মেগাস্টার চিরঞ্জীবীর ছেলে সুপারস্টার রামচরণ। রামচরণের মোট সম্পত্তির পরিমাণ হল 1250 কোটি টাকা। সাউথ ইন্ডিয়ার কোন সুপারস্টারকে আপনাদের সবথেকে ভালো লাগে আমাদের কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।